আজকে একটা নোটিফিকেশন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কিছু কিছু পরীক্ষা ওদের স্থগিত করা হবে। এখন আমাদের দাবি হলো যে করোনা কি কিছু কিছু পরীক্ষার জন্যই করোনা হবে? আমরা বারবার বলছি যে এই সিচুয়েশনের মধ্যে আপনারা পরীক্ষাগুলি স্থগিত করুন, সেটা ছাত্রছাত্রীদের ডিমান্ড করছি। ডিগ্রি কলেজগুলো কি দুষ করেছে? ওদের কলেজগুলোতে ছাত্রছাত্রীদের স্প্রেড হচ্ছে কোভিড। এই জায়গার মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষায় বসবে? 7 তারিখ থেকে ওদের এক্সাম। এই সিচুয়েশনের মধ্যে প্রিপারেশনও নেয়নি ছাত্রছাত্রীরা, যে হঠাৎ করে তাদের সিলেবাসও কমপ্লিট হয়নি। আপনারা জানেন করোনা পরিস্থিতি রাজ্যে ভয়ানক, প্রত্যেক দিন 4-5 জন মারা যাচ্ছে। এই সিচুয়েশনের মধ্যে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আছে এই রাজ্যবাসী। এবং আপনারা দেখছেন শিক্ষামন্ত্রী এক এক সময় এক এক ধরনের নোটিফিকেশন দিচ্ছে। আমরা ডিমান্ড করছি যে এই সিচুয়েশনের মধ্যে ইমিডিয়েট পরীক্ষাগুলিকে স্থগিত করুন, কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে কোভিড পজিটিভ কারোর ধরা পড়ছে, তাদের ফ্যামিলির মধ্যে আক্রান্ত হচ্ছে। আমরা চাই এই সিচুয়েশনের মধ্যে ইমিডিয়েট ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে যত কলেজ আছে, ডিগ্রি কলেজগুলি যতগুলি আছে, সবগুলিতে ইমিডিয়েট পরীক্ষা স্থগিত করার আমি ত্রিপুরা প্রদেশ এনএসওর পক্ষ থেকে আমি দাবি রাখছি। এবং আমি বলবো যে ইমিডিয়েট যদি আপনারা না স্থগিত রাখুন, তাহলে ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা ময়দানে নামতে বাধ্য হচ্ছি, কারণ এটা ছাত্রদের দাবি। আপনারা মনে রাখবেন, যা ইচ্ছা তা করবেন, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না, সেটা ছাত্রদের ডিমান্ড। এই ডিমান্ডটা আপনাদের পূরণ করতে হবে, না হয় আপনারা যদি এখন এই সিচুয়েশনের মধ্যে ছাত্ররা কোভিড পজিটিভ ধরা পড়ছে, এই সিচুয়েশনের মধ্যে আপনারা পরীক্ষার জন্য তৈরি হয়ে গেছে, ছাত্রছাত্রীরা ঠিকভাবে তৈরিও হয়নি, এই সিচুয়েশনের মধ্যে কিভাবে ছাত্ররা পরীক্ষা করবে? এবং আমরা ডিমান্ড করছি ইমিডিয়েট পোস্টপোন করুন, না হয় আপনারা অনলাইনে পরীক্ষা নিন, সেটা ছাত্রছাত্রীদের দাবি। শুনতে হবে ছাত্রদের কথা, আপনারা যা ইচ্ছা তা বলবেন, আপনারা যা খুশি বলবেন, সেটা ছাত্রদের যে মেনে নিতে হবে, এই তো কোনো ভাষা নেই। সুতরাং আমরা মনে করি যে ইমিডিয়েট ছাত্রদের কথা চিন্তা করে ইমিডিয়েট পরীক্ষাগুলি স্থগিত।